বাংলাদেশ নেপাল সম্পর্ক শুধুই সম্ভাবনার। বাংলাদেশ ও নেপাল দক্ষিণ এশিয়ার দুই নিকটতম বন্ধুপ্রতিম ও শান্তিপ্রিয় প্রতিবেশী। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে হাই প্রোফাইলের রাষ্ট্রীয় সফর বিনিময় হয়েছে। 2019 সালে নেপাল সফর করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন নেপালের রাষ্ট্রপ্রধান শ্রী বিদ্যাদেবী ভান্ডারী। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নেপাল নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। বিশ্বের সপ্তম দেশ হিসেবে 1972 সালের জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল। এর ফলে পাকিস্তান নেপালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, কিন্তু নেপাল বাংলাদেশের পক্ষে অটল ছিল। 1976 সাল থেকে 6টি রুটে নেপালের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়। 1978 সালে নেপালের রাজা বীরেন্দ্রের ঢাকা সফরের মাধ্যমে সম্পর্ক আরও সমৃদ্ধ হয়। বর্তমানে দুই দেশই জাতিসংঘ, WTO, SAARC ও BBIN-এর সদস্য। নেপাল ও বাংলাদেশ উভয় দেশই LDC থেকে বের হওয়ার পথে রয়েছে। নেপাল সরকার সুখী নেপাল, সমৃদ্ধ নেপাল কর্মসূচি হাতে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারও রূপকল্প 2021-2041 হাতে নিয়েছে। ফলে দুদেশের মধ্যে সম্পর্ক বিস্তারে শুধু সম্ভাবনার দুয়ার সামনে। 2019 সালে বাংলাদেশ থেকে হিমালয় কন্যা নেপালে পর্যটক গেছে প্রায় 40,000-এর বেশি। বর্তমানে 4 থেকে 5,000 নেপালি শিক্ষার্থী বাংলাদেশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। নেপালে কর্মক্ষেত্রে যোগ দিয়ে এসব ডাক্তাররা প্রেসক্রিপশন লিখছেন বাংলাদেশি কোম্পানির ঔষধ। ফলে বাংলাদেশের ওষুধের ভালো একটা বাজার তৈরি হয়েছে নেপালে। বর্তমানে 8টি কোম্পানি নেপালে ওষুধ রপ্তানি করে। দুঃখজনকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কাঙ্ক্ষিত সাফটা চুক্তি না হওয়ায় দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্ভাবনা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দেশগুলো দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিতে এগিয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে আলোচনাধীন। বাণিজ্য বাড়ানোর জন্য নেপাল বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা PTA স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করেছে। গত বছর থেকে আলোচনা ব্যাপক মাত্রা শুরু হলেও এখনও চুক্তিটি সম্পন্ন না হওয়ায় নেপালের পক্ষে হতাশা রয়েছে। নেপালের কাঠমান্ডু পোস্ট এ নিয়ে কয়েকবার প্রতিবেদন প্রকাশ করেছে। বর্তমানে নেপালিরা বাংলাদেশে রপ্তানি করতে চাইলে টোটাল চার্জ 130-135% করে পড়ছে। ফলে বাংলাদেশে পণ্য পাঠিয়ে নেপালি ব্যবসায়ীরা লাভবান হতে পারছেন না। নেপাল কাছের দেশ হওয়ায় দেশটি থেকে আমরা সহজেই সবজি, ফল, হার্বাল ও মশলা আমদানি করতে পারি। অন্যদিকে নেপালের বাজারে বাংলাদেশের প্রবেশ শুধু সম্ভাবনার। নেপাল 90% পণ্যের ক্ষেত্রে আমদানি নির্ভর। নেপাল 2,90,00,000 জনসংখ্যার ও $30 বিলিয়ন অর্থনীতির দেশ। অনেকে মনে করেন নেপালের মানুষের ক্রয় ক্ষমতা কম, কিন্তু নেপালিরা বেশ শৌখিন জাতি। ফলে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য, সিরামিক পণ্য, গার্মেন্টস, ফার্নিচার ও দেশীয় পোশাক ব্র্যান্ডের ভালো বাজার হতে পারে নেপাল। ইতিমধ্যে বাংলাদেশ সে পথে বহুদূর এগিয়েছে। 2019 বাংলাদেশ নেপালে $5.29 বিলিয়ন রপ্তানি করেছে, আর নেপাল রপ্তানি করেছে $954 মিলিয়ন। কাঙ্ক্ষিত PTA চুক্তি সম্পন্ন হলে দুই দেশের বাণিজ্যে বড় দিগন্ত সূচিত হবে। ভুটানের সঙ্গে PTA চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভুটান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক দ্বিগুণ হয়েছে। কাঠমান্ডু পোস্ট সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলছে, নেপাল ইতিমধ্যে PTA নিয়ে তাদের খসড়া পাঠিয়েছে, এখন তারা বাংলাদেশে সাড়ার জন্য অপেক্ষা করছে। অনেকে মনে করে নেপালে পণ্য পাঠানো অনেক কঠিন কাজ, কিন্তু বাংলাবান্ধার নেপাল ওয়ারহাউসে পণ্য দিয়ে আসলে তা নেপালে পৌঁছে যায়, মাঝে ভারতে চেক করে না। ফলে নেপালে বাংলাদেশি পণ্যের বাজার শুধু সম্ভাবনাময়, তবে বিশ্বকারী খাতকে উৎসাহিত করতে হবে। বর্তমানে রাজনৈতিক অর্থনীতি নিয়ে সারা বিশ্বব্যাপী সরগোল। ফলে মধ্যম সারির দেশসমূহ উন্নত ও প্রভাবশালী দেশের বিনিয়োগ নিতে সতর্ক থাকছে। সেক্ষেত্রে বাংলাদেশের বিনিয়োগকে সাদরে গ্রহণ করবে নেপালিরা। দুই দেশের মধ্যে সম্পর্কের আরেক দিগন্ত উন্মোচন হতে পারে বিদ্যুৎ আমদানি। প্রাকৃতিকভাবে নেপাল প্রায় 42,000 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা রাখে। দ্রুত শিল্প বর্ধনশীল বাংলাদেশ সে বিদ্যুৎ আমদানি করতে পারে। ইতিমধ্যে ভারতের পক্ষে এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দুদেশ মাত্র 22 কিলোমিটার দূরে, আর বাংলাবান্ধা থেকে নেপালের কাকরভিটা পর্যন্ত সড়কপথের দূরত্ব 39 কিলোমিটার, অনেকটা ঢাকার সঙ্গে কোনো শহরতলির দূরত্বের মতো। তবে রেলপথের সম্ভাবনা যোগাচ্ছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে যে রেল যোগাযোগ তাতে যুক্ত হতে চাইছে নেপাল। এই রেলপথে কাঠমান্ডু দূরত্ব হয় 217 কিলোমিটার। চীন তিব্বতের লাসা থেকে নেপালের সীমান্ত শহর খাসা পর্যন্ত রেলপথ নির্মাণ করছে। নেপাল সে পথ কাঠমান্ডু পর্যন্ত আনতে চায়। ফলে চেষ্টা ও ইচ্ছা থাকলে বাংলাদেশ কাঠমান্ডু হয়ে চীন যেতে পারে। বর্তমানে কাঠমান্ডুর সঙ্গে ঢাকার আকাশপথে যোগাযোগ রয়েছে। নেপাল সেটিকে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে প্রসারিত করতে চায়। তবে উভয় দেশের সম্পর্কে আরেকটি টুইস্ট হল বাংলাদেশের সৈয়দপুর নেপালের বিরাটনগর বিমানবন্দরে যোগাযোগ স্থাপন। এই যোগাযোগ মাত্র 15 মিনিটে সৈয়দপুর থেকে নেপালে পৌঁছানো যাবে। দুই দেশের পর্যটন শিল্প বিকাশ ও ব্যবসায়িক সম্পর্কে উন্নয়নের যারা সড়কপথে ট্রানজিট ভিসার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য এই আকাশ যোগাযোগ এক স্বস্তির নিঃশ্বাস। উভয় সরকার এই সৈয়দপুর বিরাটনগর আকাশ যোগাযোগের আন্তর্জাতিক শুল্ক প্রত্যাহার করতে পারে। সেটা হলে নেপালে বাংলাদেশি পর্যটক কয়েক লাখে পৌঁছাবে।
মংলা বন্দর পুরোপুরি ব্যবহারে নেপালের আগ্রহ উৎসাহব্যঞ্জক। এই বন্দর দিয়ে সড়কপথে বাণিজ্যিক পণ্য নেপালে আনা নেয়ার কাজ দ্রুতই শুরু হবে। ভৌগোলিক অবস্থানের কারণে মংলা বন্দর বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভারত ও ভুটানের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। নেপাল ও ভুটান এতদিন ভারতের সমুদ্র বন্দরে ব্যবহার করে আসছে, কিন্তু তাতে ও দুটি দেশের পরিবহন ব্যয় অনেক বেড়ে যায়। নেপাল ও ভুটানের আমাদের মংলা বন্দর ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অর্থনৈতিকভাবে আমাদের এবং তাদের লাভ হয় এমন পদক্ষেপ নিতে হবে। বন্দর সড়ক যোগাযোগ ব্যবস্থা এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে অপেক্ষাকৃত কম সময়ে তাদের পণ্য গন্তব্যে পৌঁছাতে পারে। মংলা বন্দর উন্নয়ন হলে শুধু ওই দুটি দেশ নয়, ভারতের অনেক পণ্য এই বন্দর দিয়ে আনা নেওয়া লাভজনক হবে। এক্ষেত্রে ভারতের সক্রিয় সহযোগিতার প্রয়োজন বাংলাদেশের। আন্তর্জাতিক রাজনীতিতেও দুদেশের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। দুদেশই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে বর্তমানে 1,20,000 ভুটানি ও 25,000 তিব্বতী শরণার্থী রয়েছে। অন্যদিকে বাংলাদেশেও প্রায় 11,00,000 রোহিঙ্গা শরণার্থীর বোঝা বইতে হচ্ছে। ফলে শরণার্থী ইস্যুতে উভয় দেশ আন্তর্জাতিক অঙ্গনে যৌথ অঙ্গীকারে আসতে পারে।